गुड मर्निंग वेलकम बैक टू माई अनदार ब्लॉग एम एस क्रिएटरे तुम्हारे सबा के स्वागत जाना। तो आज के कि बार आज शनिवार तो जस्ट किचुखण आगे उठलम ना यहाँ बोलने भूल कथा उठे अनेक आगे किन्तु भिडियो एडिट कल के हैनी से एडिट कर लम से एडिट कर देखी एक्सपोर्ट हो फोन कथा गल तो देखो एक्सपोर्ट हो আর এক্সপোর্ট হতে মারাত্মক মারাত্মক সময় নাই আর তার মধ্যে যদি কোনো ফোন চলে আসে না ফোনে এক্সপোর্ট আটকে যায় এই এক সমস্যা ঠিক আছে যেহেতু কাইনমাস্টারের একটা ব্যাপার আছে তোমরা তো জানোই বুঝতে পেরেছো আর এখনো জনির ঘর পরিষ্কার করা হয়নি কারণ জনির ঘর প্রচণ্ড পরিমাণে লোমটোম রয়েছে কালকে স্নান করিয়ে যেগুলো পরিষ্কার করা করতে হবে জনিকে নিয়ে এখনও বেরোনোও হয়নি কী হচ্ছে বাবু तो आज के जनी के ब्रेकफास्ट देव हे माँ दिए भात माँ दिए गे माँ दिए भात किंतु कथा हे माँटा माँ एक भूल झोल दिए दिए ठीक है माँ एक भूल झोल दिए दिए हे हमार लांचे हे देखा आलू पटल तरकारी ढेड़स भिंडी और हे माछ तो अलरेडी बजे हे एगारोटा मत माँ के अनेक अनेक रिक्वेस्ट कर रानना घर एक जा भात बसाते हैं तो माँ के अनेक रिक्वेस्ट मैं माँ आज के अनेक रिक्वेस्ट कर सकाल सकाल रानना पड़े ओ सब पाकामी करते हैं आज के दिन खा तो माँ रान्ना कर दिए इमनी तो माँ के बोले जो आज के बड़ोब सारा दिन बाड़ी थकब ना मैं एक्चुअली एक क्ज आई क्चा करते हाँ बड़ोते हैं क्योंकि कथा हे से क्चा आदो है कि ना जानी ना तब बड़ोते हैं एटुकू हमें जी एक सेकेंड बड़ोते हैं सेटुकू हमें जी क्योंकि क्चा है कि ना से बोलते तब आशा कर ठीक है और ठीक है कत बजे ठीक है बोली निजे जानी ना तो चलो दिन शुरू कर लाम मोटर ओपर एखन खाली जो सर्वप्रथम काज से भात्ता बसान भात्ता के बसिए नि और गोपुरते बैटारी देखी बैटारी नहीं चार्ज नहीं बैटारी चेंज करते कि चार्जे बसाते हैं जो एक कि करते हैं तो चलो आर कि बाथरूमे पटी 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 कर तो चलो पर आसि गोप्रो हम एक जिस एक बिराट बिराट सुविधा जे ये मैं एडजस्ट सरम भाव ना कर ले चले जाए जैक लांचे बसलम ब्रेकफास्ट कम लांच दुटो एक संगे ठीक है ओ तक तो देखाल आलू पटल तरकारी आलू ढेड़स भाजा भाजाटा मे खेते खूब भलोबाशे आमी जानी আর হচ্ছে এটা মাছ আর মাছের ডিম ফিম সামথিং কিছু আছে ঠিক আছে আমি এই জাস্ট স্নান করে আসলাম এবার খেয়ে বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে ঠিক আছে মায়ের রান্না তো এমনি সুতরাং এখানে তো আর টেস্টের সেরকম কোনো ব্যাপার নেই টেস্ট এমনিই হবে আর হচ্ছে এমন নয় যে এই যে দুদিন ধরে মায়ের কাছে খাচ্ছি বলে আমি রান্না করব না এটা কিন্তু কেউ ভেবো না আমি কালকে সকাল থেকে আবার যথারীতি রান্না করব এখন একটু ব্যস্ত আছি তার জন্য এই বিষয়টা হয়েছে আর আর আরো একটা কথা জানিয়ে রাখি এক সেকেন্ড দাঁড়াও আর আরো একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আজকে মেয়েকে আমি মানে মেয়েকে আমি কিছু মেয়েকে তো দেবো না মানে মেয়ের মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবো মেয়ের খরচা বাবদ এবার আমার আয় অনুযায়ী আমি দেব জানি সেটা খুবই যৎসামান্য কিন্তু যতটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়বে আমি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মোটামুটি ওই হাজার দুয়েক মতো পাঠাবো হয়তো ঠিক আছে তারপরে সামনের মাসে দেখা যাক আমি চেষ্টা করব চেষ্টা করব না প্রত্যেক মাসে পাঠাবোই আমি এটাই বলার ছিল আর সেটা তোমাদেরকে জানিয়েও রাখলাম তো চলো এটা খেয়ে নি
আর মায়ের হাতে আলু পটলের তরকারি আমার খুব ভালো লাগে, মাও সেটা জানে ভালোভাবে। ঘি দিয়েছি আবার, তো চলো খেয়ে নি, খেয়ে আবার যখন বেরোচ্ছি তখন কথা বলছি। তো লাঞ্চ কমপ্লিট হলো, লাঞ্চ অনেকক্ষণ ধরে বসে বসে কমপ্লিট করলাম, অনেকক্ষণ ধরে কারণ ভাতটা বেশি নিয়ে নিয়েছি, বসে বসে কষ্ট করে খেলাম, কারণ আমি মানে ভাত নষ্ট করা পছন্দ করি না। তো আমি বেরোচ্ছিলাম, তারপরে দিদি চলে আসলো, তারপর দিদি কাজটা করে নিই তারপরে একবারে বেরোবো, কারণ আমি তো ঘর খোলা রেখে বেরোতে হতো। তো যাই হোক, দিদি কাজটা করলে পরে মানে কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বেরোবো। তাহলে এখন একটু রেস্ট নিই, এখন একটু রেস্ট নিই, দিদির হয়তো আধ ঘন্টাও লাগবে না, কারণ একা মানুষ তো আর মানে খালি ঘর ঝাড় দেওয়া মোছা আর কাছাকাছি তো এখন মনে হয় সপ্তাহে একদিন করলেই হবে। যদিও বা আমি নিজের জিনিস নিচে কাচতে চাইছি, কিন্তু ওই ভদ্রমহিলা বলছে আমার এখন আমার নতুন করে কাজ পেতে কষ্ট হবে, তো তাহলে আর কী করা যাবে। তো যাই হোক, আমি তাহলে কাজ করতে থাকো, এই তো ব্যাপার। ঠিক আছে চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে বেরোচ্ছি, তারপরে আবার গিয়ে পরে কথা হচ্ছে একদম। ঠিক আছে, গুড আফটারনুন, কারণ এখন 3টের ওপরে বাজে আর আমি রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। বেরোচ্ছি বলতে এতক্ষণ রোদ্দুর ছিল, এখন থেকে রোদ্দুর চলে গেলো, তাহলে সানগ্লাস পরার দরকার নেই। তো এখন হচ্ছে যাচ্ছি, অ্যাকচুয়ালি পার্লারে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু পার্লারে যাচ্ছি না, মানে সেলুনে যাচ্ছি। তো বলতে আমি ছোটোবেলায় একবার হেয়ার কালার করিয়েছিলাম, সেই সময় বাবা জোর করে মানে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে চুলটা ধুয়ে দিয়েছিলো, তা কালারটা সেরকম আর হয়নি, তার কোনো দিন জীবনে কোনো দিন কালার করিনি। তো এইবার ফার্স্ট টাইম আমি সেকেন্ড টাইম কালার করছি, কিন্তু সেটা সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে। আগের বার তো বাবার অধীনে ছিলাম, তখন তো একদম মানে সেই চুল মূল একদম সেই কাটিয়ে ধুয়ে সে কালার উঠে তোর দিয়েছিলো, ঠিক আছে। তা যে কী মনে হলো যে একটু কালার করি, একটু কালার করি। তো যাই হোক, আকাশ এই একটু আগে রোদ্দুর ছিল, এখন আবার দেখো মেঘ মেঘ করেছে, মেঘ মেঘ করেছে। তো ফার্স্টে ভেবেছিলাম যে গোপ্রোটা নিয়ে যাবো, এখন দেখছি না গোপ্রোটা নিয়ে যাবো না, ওই ওখানে কী হচ্ছে না হচ্ছে ওই ফোনেই শ্যুট হয়ে যাবে। আর গোপ্রোটা নিয়ে গেলে আবার ক্যারি ফ্যারি করার ব্যাপার আছে, থাক গোপ্রোটা থাক, ফোনে শ্যুট করে নেবো, ঠিক আছে। তো চলো পরে আসছি এবার, একদম বেরোলাম তখন মেঘলা, এখন আবার আসলাম দেখে দেখো রোদ্দুর, এখন আবার রোদ্দুর চলে গেল। যেই যখন যখন ক্যামেরা অন করছি তখন তখন রোদ্দুর চলে যাচ্ছে। আর রবিবার মানে সেলুন পার্লার এগুলো তো ভিড় থাকে, আমি আজকে ভাবছিলাম প্রথম থেকে আজকে তো শনিবার, তারপর না আজকে তো রবিবার, আজকে না রবিবার তো আজকে রবিবার। তো দাদা তো আমার প্রেশার আছে, ভিড় আছে, এখন বাজে কটা জানো 3টে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ জানি তো, তো রবিবার মানে দাদার মানে প্রচণ্ড হাতের চাপ থাকে, কারণ এই রবিবারে প্রচুর প্রচুর মানুষ ভিড় হয়, কারণ যারা সরকারি কর্মচারী যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদের হাতে এই রবিবারটা ছুটি পায়, সেলুন পার্লারগুলোতে ভিড় হয়, খাওয়া দাওয়া হয় না। ওয়েট করি, ছাওয়াতেই বসে আছে, দেখো এখন আবার রোদ্দুর, দেখো এখন আবার রোদ্দুর, কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, ভালো লাগবে কিনা জানি না। আমি মানে হেয়ার কালারটা করাচ্ছি ঠিকই, ভালো লাগবে কিনা আমি জানি না, যাই হোক দেখা যাক। আমার আজকে বাড়ি যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে, সন্ধ্যা বন্ধ হয়ে যাবে মনে হয়, যা মনে হচ্ছে। এক একজনের এক একটা পদ্ধতি থাকে, তো এই পদ্ধতি আমার সঠিক লেগেছে, তাই আমি এইভাবে করলাম, নাহলে ক্যাপ করেও করতে পারতাম বা ফয়েল পেপার দিয়ে মুড়িয়েও করতে পারতাম, কিন্তু দাদা যেরকম কালার চাইছিলো এইভাবে লাগানোটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে, সেই কারণে আমি এইভাবেই লাগালাম। তো ভাববেন না যে শুধু এইভাবেই করে লোকে, যার যার সিস্টেম অনুযায়ী সে সে কালারটা করে, ঠিক আছে। তো দেখতে থাকুন কালারটা হওয়ার পর আমার একদম একদম কম পেয়েছো, ঠিক আছে। দাদা খুব ভালো মানুষ, ঠিক আছে, খুব ভালো মানুষ। আর আমি এমনি মানে কম কম দিলাম ঠিকই, আর একটু আলোর সমস্যা আছে, আজ একটু কেমন অন্ধকার অন্ধকার লাগছে, দেখা যাক কেমন আসে কালারটা। এই কালারটাই আসবে দাদা? একদম এই কালারটাই আসবে, তাই তো? সোমনাথ দার কালার, সোমনাথ দার হেয়ার কালার, সরি
আই মিস্টেক, বাট সোমনাথ দার হেয়ার কালারটা দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি এইভাবেই করতে চেয়েছিলাম দাদা, ফার্স্ট টাইম কালার করেছে জানি না, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, বাট বাকিটা আপনারা বলবেন কেমন হয়েছে। তুমি খুশি তো? বেশি দিন তো থাকবে না, আমার একটা শখ ছিল এটা পূরণ করলাম, আবার হয়তো কদিন পর উঠে কাটতে কাটতে সব চলে যাবে। এখন দাদা চুলটা ড্যামেজ আছে কিছুটা, তো ড্যামেজের জন্য একটু হেয়ার স্পা করাবো, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আজকে আমি হোস্ট করে দিলাম। চলো পরে আসছি। এর তলায় আমি এই জীবনে প্রথম ঢুকলাম, ঠিক আছে, কোনোদিন ঢুকিনি, ভালোই লাগছে কিন্তু গরমের মধ্যে একটু বেশি গরম লাগছে, ঠিক আছে। এই স্পাটাও আমি বোধহয় প্রথম করছি, তাই তো দাদা? তোমার সাথে এটাকে করিনি আমি, কোথাও এটাকে করিনি, কোথাও স্মুথনিং করিয়েছিলাম সে তো অন্য জায়গায়। হ্যাঁ, খুব গরম করছে, মাথা পাতা, একটু ওয়েট করো, সব ঠিকঠাক হয়ে যাবে, একটু কষ্ট করলে তো টেস্ট মিলবে। সেই জিনিস তো মজাদার। হ্যাঁ, মজাদার, মজাদার মানে শীতকালে গরমে থাকার মধ্যে, মানে গরমকালে এটার মধ্যে ঢুকানো খুব কষ্টকর, কিন্তু শীতকালটা ঠিক আছে, একদম ঠিক বাবা, সেই গরম। চলো কিছুক্ষণ থাকি দিয়ে তারপরে এটা হলে তো হয়ে যাবে কমপ্লিট, তারপরে বাড়ি যাবো, স্নান করবো, চলো পরে আসছি। কি অবস্থা গরমের মধ্যে, টাকমাক তো ঝুলে যাচ্ছে, উড়বে না, টাকমাক ঝুলে যাচ্ছে, ও বোধহয় মাথা ঠান্ডা রাখতে বলে, মাথা গরম হয়ে যাচ্ছে, বাবা বিবর্ষ গরম। আমি এই হচ্ছে কালার, কেমন কি লাগছে মোটামুটি জানিও, ওই যে বললাম আমার মানে এটা সেকেন্ড টাইম ঠিকই, কিন্তু ফার্স্ট টাইম অতটা প্রপারভাবে হয়নি, দাদা কেমন লাগে তুমি আমাকে একটু বলো তো রেজাল্টটা। অ্যাকচুয়ালি আমার কাছে তো নিঃসন্দেহে খুবই ভালো লাগছে, বাট অডিয়েন্স বলবে, তোমার যারা প্রতিনিয়ত দর্শক আছে তারাই বলবে যে কেমন লাগছে, তো তাদের রেজাল্টটা তুমি নাও। দেখো ওই আগে 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 মানুষ কী করতে, পুরো চুলে করতে, এটা বাজে লাগে, বাজে নিঃসন্দেহে বাজে লাগে, অ্যাকচুয়ালি এটাই এখন ঠিক আছে বর্তমানে। চলো একদম আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, বাড়ি গিয়ে কথা হচ্ছে, এখন দাদা একটু চা খাবে, একটু চা খাই একটু করে, গিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন হচ্ছে বাজে ডট পৌনে আটটা মতো প্রায় বাজে, ঠিক আছে, এখন একটু বেরোবো আর একটা জায়গায় একটু কথা বলতে যাব, অ্যাকচুয়ালি মানে একটা জিম সেন্টারে কথা বলতে যাব, যে আমি কালকে থেকে অ্যাটেন্ড করতে চাই, ঠিক আছে, তো তার জন্য আমাকে টাইম দিয়েছে 8:15, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মাঝখানে আমি বাড়িতে এসেছি, স্নান করেছি, ঠিক আছে, বাড়িতে এসেছি, স্নান করেছি, এই কিছুক্ষণ আগে স্নান করে আসলাম, মা বলল একটু চা খা, চা খেলাম, ওই ঘরে অনেকক্ষণ কথা বলছিলাম, কিন্তু সেটার ক্যামেরা ক্যাপচার করা হয়নি, কারণ ব্যাটারি একদমই চার্জ নেই, একদমই চার্জ নেই, তো চার্জে বসিয়ে আমি মানে ওখানে কথা বলছিলাম, প্লাস এখন স্নান করলাম, করে এই জাস্ট ঢুকলাম, ঠিক আছে। আর হোয়াইট শার্ট আমার আগা করে ভালো লাগে, হোয়াইট শার্ট ভালো লাগে, কিন্তু এই হোয়াইট শার্টটা না কুচকে কুচকে গেছে, ইস্ত্রি করলে ভালো হতো। যাই হোক, মনে হচ্ছে দেখো সাদা জামা কালো প্যান্ট, মনে হচ্ছে কোথাও মনে হয় যাচ্ছি একটা বিষয়ে, মানে কোথাও স্কুল কলেজে পড়াশোনা করতে যাচ্ছি এরকম একটা বিষয় মনে হচ্ছে না। যাই হোক, হোয়াইট পরলে মনটা মানে ফুরফুরে ফুরফুরে লাগে, ফুরফুরে ফুরফুরে লাগে, এটা বলে না সে সাদা একটা শান্তির প্রতীক এরকম একটা বিষয়। তো আজকে আমি কিছু রান্নাবান্না তো কিছু শেয়ার করিনি, কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, আজকে হচ্ছে জিম সেন্টারে কথা বলতে, কবে থেকে আসবো না আসবো, কত কি অ্যাডমিশন ফি টি লাভ 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 সেগুলো শুনবো, ঠিক আছে, তো সাথে থাকো, দেখতে থাকো, এখনও ব্লগটা শেষ করছি না, এখনও অনেক কিছু হয়তো আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ 1:45 বাজে, ঠিক আছে। জিম সেন্টারটা নতুন খুলেছে, আর লো লাইট আমার যা ক্যামেরা, বাবা জিম সেন্টারটা নতুন খুলেছে,
রানাঘাটে অনেকগুলো আছে, তবে এটা একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি আগে এই ক্লাবে জিম করতাম, এই ক্লাবের পিছনেই বললো ফ্লেক্সিবল গেট আছে, গেটের দোতলায়, কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। দাদা থেকে আমার একটা বন্ধুকে ভিডিও কল করি। তো জিম সেন্টারে তো গেছিলাম, জিম সেন্টারে যাওয়ার পর তো দেখলাম বন্ধ, নাম্বার নিয়েছি, কথা হয়েছে, তো 1450 টাকা হচ্ছে অ্যাডমিশন, দেন তারপরে হচ্ছে মাসে 650 টাকা, ঠিক আছে। ট্রেনার আছে, প্রপার ট্রেনার আছে, আর দেখি মায়ের কী রিয়াকশান হেয়ার কালার করে, তারা দেখি কী বলে। এই এই ফ্যানটা বন্ধ করো, এই যে তোমার ছেলে যে চুলটা কালার করলো কেমন লাগছে? ভালো লাগছে। চুলটা বেশ ভালো লাগছে। আমি যখন দাঁত ফাঁত খিচিয়ে একদম বলবো এই কি কালার করেছে, যেটা ওই বাবা করেছিল। হ্যাঁ, কী রান্না হচ্ছে? আর মা ছিল, ওই মারা তো ছিল না আজকে, মারা সেই কোথায় একটা গেছিলো, যাই হোক, এইবার মা ছিল বোধহয় এখানে, বিড়ালে সব মাছ খেয়ে নিয়েছে, বিড়ালে সব মাছ খেয়ে নিয়েছে, সব যা ছিল। আমি তো 200 টাকার মাছ কিনলাম, 400 গ্রাম মাছ, 200 টাকায় 400 গ্রাম মাছ কিনলাম, কাতলা মাছ, বড় দামি মাছ, এই ঝুড়ি দিয়ে ঢাকা ছিল, আর সব খেয়ে আমার তছনছ করে দিয়ে এখানে টুকরো টুকরো সারা ঘর, রান্নাঘর, বারান্দা দিয়ে নিত্য করে দিয়ে গেছে। বাবা ওই গেটটা দিলেই মিটে যেত, গেটটা খুলে রেখে দিয়েছে যে আই বিড়াল তুই খেয়ে যা। তো ভালো যে একটা দিন বিড়াল খেয়ে যেতে কি হবে। মা ষষ্ঠী, ওটা কি বসিছ? আলু চচ্চড়ি। তুই যে তার আলু চচ্চড়ি দিয়ে ভাত খাবো, তাই তো? কেন, ওখানে আলু পটল আছে, ওখানে ঢালো সারু আছে, এখানে মোচা, কচু শাক, তারপরে তেঁতো ডাল, যেটা খাবা সব রকমই রইলো। তো চলো, ওই তাহলে হয়ে গেলে ডাক দাও, আসছি, ঠিক আছে। বাটি নিয়ে আসলে আমি দিয়ে দেবো। বেড়ে কটা বাটি? আবার আসবো, একটু খাটো, বয়স হয়ে গেছে তো পারি না, তাই তো কোমরে খুব ব্যথা, দেখো চুলগুলো সব পাক ধরে গেছে, দেখো পেকে লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পেকে, টুসটুস করছে পেকে। ভাবলাম যে আমি মানে এটাই ভাবলাম যে মা বোধহয় কোনো একটা কিছু রিয়াকশন দেবে, দেখতে তো পেলে নো রিয়াকশন, অনলি ভালো লাগছে। আর এটা যদি আগে হতো, আমার বাবা, আমার মনে আছে আমি সেলুন থেকে চুল কালার করে এসেছি, দেন তারপরে ইয়ন করে ধরে এমন নাড়িয়েছিল আর এমন মার মেরেছিল, তারপরে চুল নিজে নিজেই বাড়িতে কাঁচি দিয়ে ক্যাচ 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 করে কেটে দিল, দিয়ে সাবান বাবান দিয়ে ধুয়ে দিল। ওইটাই ছিল ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। মাঝখানে কোনোদিন কিছু করিনি, এই কালার কোনোদিন করিনি। তো যাই হোক, এখনও মার তরকারি হচ্ছে, তারপর কালকে সকাল থেকে আমি আবার যথারীতি আমি আমার ফর্মে, মানে আমি আমার রান্নায় ফিরে যাবো। কালকে থেকে 5:30টায় উঠবো, এটাই আপাতত ইচ্ছা আছে, 5:30টার সময় উঠবো, দেন তারপরে যা করার করতে হবে, বুঝতে পেরেছি। মানে কালকে সকালে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, এই হাতে রিস্ট ফিস সব ঘুরে মুড়ে যাচ্ছে। যাই হোক, কালকে জিমে ভর্তি কালকেই হবো মনে হচ্ছে, নাহলে পরশু দিন, আসলে একটুখানি এদিকটা অ্যাডজাস্ট হয়ে গেলেই আমি ভর্তি হয়ে যাবো, কালকেই ভর্তি হয়ে যাবো ইচ্ছা আছে, ঠিক আছে। আর মোটামুটি যারা যারা যা টাকা পয়সা পেতো সব দিয়ে দিয়েছি, আর কোনো চাপ নেই এখন, মানে যা আছে ওই সংসার চলে যাবে, ঠিক আছে। আর নেক্সট মান্থে, মাসের শেষে মানে নেক্সট মান্থে 25 তারিখের পর ডিসাইড করেছি কোথাও ঘুরতে যাব, সে কোথায় যাবো এখন অবধি ঠিক করিনি, না ঠিক করেছি, মনে মনে ঠিক করেছি, তবে ঘুরতে যাব 25 তারিখের পর, মানে নেক্সট মাসের, ঠিক আছে, প্রপার বর্ষাকাল থাকবে আই থিঙ্ক। তো চলো, একদম আবার ডিনারের টেবিলে দেখা হচ্ছে, আর যদি মাঝখানে কোনো অ্যাক্টিভিটি থাকে অবশ্যই অবশ্যই দেখাবো। আজকে কথাবার্তা বলেই তোমাদের ব্লগটা দিয়ে চলো পড়ে আসি। বাইদার ওয়ে, মা মাছ তো বিড়ালে খেয়ে নিয়েছে, তো মা এই আলু চচ্চড়িটা করেছে, আর একটু ডাল দিয়েছে, মোচার তরকারি দিয়েছে, আর আলু পটলের দুপুরের তরকারি, ঠিক আছে। ওই বাবা সে পুজো করে পেয়েছিল ছানা,
সেটাতে হয়তো ছানার তরকারি কিছুটা করা পড়েছে, তো সেই ছানার তরকারি থেকে হয়তো কিছুটা ছানা বেঁচেছিল, সেটা মার ফ্রিজে রাখা ছিল। অ্যাকচুয়ালি মার ফ্রিজটা হচ্ছে নিরামিষ ফ্রিজ, আর আমাদেরটা চামিষ ফ্রিজ। তো যাই হোক, তো ওই নিরামিষ ফ্রিজে রেখেছিল কিছুটা ছানা, তো সেই ছানাটা দিয়ে জনিকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি এখন এইগুলো খাবো, এইগুলো খেয়ে তারপরে বিছানা করবো, ঠিক আছে? তো চলো খেয়ে নি, খেয়ে আর একবার আসছি, ঠিক আছে? আরও একবার আসছি। বোর হচ্ছ, আমি জানি তোমরা সবাই বোর হচ্ছ, আমার একটুখানি টোনটা কেমন, সেই এনার্জিটা একটু কোথায় একটা কম 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 মনে হচ্ছে না, মনে হচ্ছে? কারণ দুটো কারণ, দুটো কারণের মধ্যে হচ্ছে, ফার্স্ট কারণ হচ্ছে আমার দিদি অসুস্থ, ঠিক আছে, ফার্স্ট কারণ এটাই। আর দুই নম্বর কারণ হচ্ছে মেয়েকে মিস করছি, শুধুমাত্র অনলি ফর মেয়েকে মিস করছি, ঠিক আছে? মেয়েকে অনেকদিন দেখি না, তো আমি ডিসাইড করেছি আমি এর মধ্যে মেয়েকে নিয়ে আসবো। সেটা কী বার এখনও অবধি ঠিক করতে পারিনি, তবে আমি এর মধ্যে যাবো, মেয়েকে নিয়ে আসবো কিছু দিনের জন্য, দু তিন দিনের জন্য, যাই হোক। তো এই জন্য কিছুটা কিছুটা একটু এনার্জিটা লেভেল নেমেছে, বাট খুব চলো খেয়ে নি, পরে আসছি। অবশেষে রাত্রিকাল আগত, রাত্রিকাল আগত মানে রাত্রি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ভিডিওটা শেষের পর্যায়ে, মানে আমরা এখন ভিডিওটা শেষ করব। সারাদিন মোটের উপর দিনটা ভালোই গেল, খুব একটা খারাপ যায়নি, তবে আঠুর সকালে উঠলে আমার বেশি ভালো হয়, মানে সকালে আমি উঠছি কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো ওই দেখো হচ্ছে জনি, তো তোমরা বারবার করে বলো যে জনিকে একবার হলেও দেখাতে, এই দেখো জনি, ঠিক আছে? তো আবার দেখো বাবা ফোন করছে কেন, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু ফোনটা ধরে নিই। তো বাই দাও, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মোটের ওপর আজকে ভিডিওটা কেমন কি হলো না হলো আমি কিছু জানি না, তবে চেষ্টা করি এন্টারটেইন করার জন্য, কিন্তু মাঝে মাঝে তো হয় না, চেষ্টা করলেও হয় না। তো চলো আমি যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।